নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে সানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটি পাবদা মাছের রেসিপি শেয়ার করব। আজ বানাবো পাবদা মাছের বেগুন দিয়ে ঝোল। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানবি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাবদা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে চারটা ছোট সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। আর বেগুনগুলো যাতে কালো না হয়ে যায় সেই জন্য একটা বাটিতে জল নিয়েছি, সেই জলে বেগুনগুলো কেটে রেখে দিলাম। এরপর নিয়েছি 3টা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে আলুগুলো এই রকম বেগুনের মতোই টুকরো করে কেটে নিতে হবে। আপনারা বেগুন কিংবা আলুর পরিমাণ কম বেশি করে নেবেন। গরমের সময় এই পাবদা মাছের হালকা বেগুন দিয়ে ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আলু বেগুন সব ভালোভাবে কাটা হয়ে গেছে। এরপর আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে যাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলের ওপর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবার একে একে সব পাবদা মাছগুলো তেলের ওপর দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, তাহলে মাছ ভাজার সময় তেল ছিটে গায়ে আসবে না। আর এইভাবে তেলের ওপর নুন দিয়ে মাছ ভাজলে মাছগুলো কড়ায় আটকেও যাবে না। মাছগুলো দেওয়ার সাথে সাথে উল্টাবেন না, তাহলে মাছগুলো কড়ায় আটকে যেতে পারে। এক সাইড ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরই আরেক সাইড মাছগুলো উল্টে দেবেন, তাহলে দেখবেন খুব সহজেই মাছগুলো উল্টানো হয়ে যাচ্ছে। মাছগুলো এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আবারও মাছগুলো উল্টে আরেক সাইড থেকেও ভালোভাবে ভেজে নিতে হবে। পাবদা মাছ খুব নরম মাছ, তাই উল্টানোর সময় একদম হালকা হাতে উল্টাবেন, তাহলে একটাও মাছ ভেঙে যাবে না। কথাই আছে মাছে ভাতে বাঙালি, বাঙালির মাছ না হলে চলে না। তাই প্রতিদিনের রান্নায় আমাদের মাছের একটা পদ থাকেই। আমরা একরকম মাছ দিয়েই অনেক রকম রান্না বানিয়ে থাকি। আশা করি এটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আলুগুলো দিয়েও স্বাদমতো নুন দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন। এইভাবে আলু ভাজলে আলুগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আর বেশিক্ষণ আলু ভাজতে সময় লাগে না, আর ঝোলেও বেশিক্ষণ ফোটাতে হয় না, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আমার এতটা তেলের প্রয়োজন নেই, তাই কিছুটা পরিমাণে তেল তুলে রেখে প্রায় 2 চামচ মতো কড়াই তেল রেখে সেই তেলের ওপর ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে স্বাদমতো নুন হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুন ভাজতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিলে বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপর ওই কড়াই 1 চামচ মতো তেল দিয়ে সেই তেলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা 1 মিনিট মতো ভেজে নিতে হবে। যখন কালো জিরের একটা মিষ্টি সুগন্ধ আসবে সেই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে
দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো প্রায় হাফ চামচ মতো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েও আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দেব জল। এখানে আমি প্রায় দেড় গ্লাস মতো জল ইউজ করেছি, জলের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, যেমন ঝোল রাখতে চান সেই বুঝে জলের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন। জল দেওয়ার পর জলটা যাতে ভালোভাবে ফুটে যায় সেই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। এবার ঝোলের সঙ্গে আলুটা আরও একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুন দিয়েও আবারও ঝোলের সঙ্গে ভালোভাবে মিক্স করে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এবার ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আবারও খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে ভেজে রাখা পাবদা মাছগুলো একে একে ঝোলের ওপর দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেগুন আলু পাবদা মাছের ঝোল। পাবদা মাছগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাবেন না, পাবদা মাছ খুব নরম মাছ, তাহলে ভেঙে যাবে। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে আলু বেগুন পাবদা মাছের ঝোল। এটা গরমের সময় ভীষণ ভালো লাগে আর এটা খুবই সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এখন এখান পর্যন্তই।